করোনায় আক্রান্ত হয়ে যে সকল ব্যক্তি মারা গিয়েছেন তাদের জানা যায় অংশগ্রহণে কোনো সমস্যা আছে কি এবং এই লকডাউনের সময় ঘরে বসে করণীয় বিষয় কি হতে পারে এ সকল বিষয় সম্পর্কে জানার জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন তাদের প্রতি বিশেষ অনুরোধ আপনারা আমাদের এই সিন্ধিয়া অর্গানিক হার্বস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের নতুন নতুন ভিডিওটি নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন ভালো লেগে থাকে তো লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার আমরা সকলেই জানি করোনা ভাইরাস মহামারীর দিকে ধাবিত হচ্ছে প্রতিটা মুহূর্তেই আর এ কারণেই সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে আছেন তবে এই ঘরবন্দি থাকলেও কিছু অসতর্কতা আপনাকে এই কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাসে সংক্রমণ করতে পারে তাই ঘরবন্দি থাকার পরও কিছু কৌশল অবলম্বন করলেই আপনি করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন সো ভিউয়ার্স আজ আমরা সেই বিষয়গুলি নিয়েই কথা বলবো তাই এই বিষয়গুলি জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রথমেই বলতে চাই অতি জরুরি না হলে পরিবারের কাউকেই বাইরে যেতে নিরুৎসাহিত করুন আমাদের দেশে সকলের বাসাতেই গৃহপরিচারিকা আছে এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা বাহিরের বিভিন্ন বাসায় কাজ করে তাই এই গৃহ পরিচারিকা বা বাইরে থেকে যারা ঘরে আসছেন তাদের বিষয়ে অনেক বেশি সাবধান হতে হবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে সবার আগে তা না হলে আপনার এই সাহায্যকারী মানুষটি আপনার জন্য সব থেকে বেশি মারাত্মক হয়ে উঠবে তাই এই সংকটময় পরিস্থিতিতে সম্ভব হলে গৃহপরিকা ছাড়াই নিজ বাসার কাজগুলি নিজেই করার চেষ্টা করুন এবং তাদেরকে বাসায় নিজেদের সংস্পর্শে আসা থেকে বিরত রাখুন তাদেরকে ছুটি দিন এবং বাসার সকলে মিলে নিজেদের কাজগুলি ভাগ করে নিজেরাই করুন এতে এই সময়ে সকলের সময়টাও ভালো কাটবে এবং শরীর সুস্থ থাকবে প্রতিদিন ঘরে আনা বাইরের যে কোনো খাবার তরল দুধের প্যাকেট চালের প্যাকেট এই ধরনের প্যাকেটগুলা যথাসম্ভব পরিষ্কার রাখুন পারলে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন তাহলে এর গায়ে লেগে থাকা ভাইরাসগুলি মরে যাবে এবং যেসব জিনিস দ্রব্য সামগ্রী আনা হচ্ছে তা যদি পচে যাবার সম্ভাবনা না থাকে তাহলে তা ঘরের এক কোণে রেখে দিন বারো থেকে চব্বিশ ঘন্টা পর সেখানে কোনো ভাইরাস থেকে থাকলে নিজে থেকেই মারা যাবে বাইরে থেকে ঘরে আসলে কোনো কিছু স্পর্শ করার আগেই গায়ের কাপড় চোপড় পরিষ্কার করে নিন গোসল করুন চুল পরিষ্কার করুন নিজেকে যতটা সম্ভব পরিচ্ছন্ন পরিষ্কার করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগ দিন এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে গরম পড়ছে আমরা সকলেই এই সময়টাতে ঠান্ডা পানি কোক যে কোনো সফট ড্রিঙ্কস আইসক্রিম এগুলা খেতে অভ্যস্ত কিন্তু ভিউয়ার্স এই করোনা ভাইরাসের মতো এই মারাত্মক মহামারীর সময়ে আসুন আমরা এই জিনিসগুলা পরিহার করি যতটা সম্ভব ঠান্ডা জিনিস না খেয়ে ঠান্ডা খাবার না খেয়ে আমরা গরম খাবার খাই ঠান্ডা খাবার খাওয়ার মাধ্যমে আপনি ঘরে বসে থাকলেও নর্মাল ফ্লু জাতীয় ভাইরাসগুলা এমনিতেই শরীরের মধ্যে সংক্রমণ ঘটায় আর এখন যেহেতু করোনা ভাইরাসের সংক্রমণ সব থেকে বেশি তাই আমরা একটু সচেতনভাবে এই জিনিসগুলা পরিহার করি বাড়িতে বসে আমরা যতটা সম্ভব নিয়মিত গরম পানি চা কফি জাতীয় খাবার এই গরম খাবারগুলো সময় খাওয়ার চেষ্টা করব। এবং আমাদের যদি গলা খুসখুস করে তাহলে অবশ্যই গরম পানিতে লেবু ভিনেগার এবং লবণ মিশিয়ে গার্গেল করব। কারণ করোনা ভাইরাস আমাদের শ্বাসনালীতে যখন আটকে যায় তখন আমাদের শ্বাসনালীতে একটা রক্ত জমাট বেঁধে এই শ্বাসনালীটাকে আটকে দেয় তখন নিঃশ্বাস নেওয়াটা খুবই কঠিন হয়ে পড়ে এবং ডাক্তাররা বিভিন্ন রকম ওষুধ দিয়েও শ্বাসনালীর এই জমাট বাঁধা রক্তকে দূর করতে পারে না এবং তখনই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে মানুষ আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায় তাই যতটা সম্ভব গরম খাবারই আমাদের এই শ্বাসনালীটাকে পরিষ্কার রাখতে সাহায্য করবে ভিউয়ার্স ভাইরাসের সংক্রমণ যখন শূন্যের কোঠায় নেমে আসবে তারপর আমরা যা ইচ্ছা তাই করতে পারবো এই কয়েকদিন সাবধানে থাকা খুব বেশি জরুরি গত কয়েক মাস ধরেই ইতালি স্পেন ফ্রান্স যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে হু হু করে বাড়ছিল কোভিড নাইন্টিন আক্রান্ত রোগীর সংখ্যা সঙ্গে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল মৃত্যুর মিছিল মৃত্যুর বিভীষিকাময় এই দাপট বর্তমানে ইউরোপের দেশগুলোতে কিছুটা কমেছে তবে এবার এই মৃত্যুর মিছিল চোখ রাঙাচ্ছে এশিয়ায় বাংলাদেশ ভারত পাকিস্তান সহ অন্যান্য দেশগুলোতে ধীরে ধীরে করোনা সংক্রমণ বাড়ছে পিসি রয়টার্স ও এএফপি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের ভিত্তিতে এসব দেশে বাড়ছে আস্তে আস্তে আক্রান্ত ও মৃতের সংখ্যা তাই এশিয়ান কান্ট্রি হিসেবে বাংলাদেশে আমাদেরকে এখনই সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে তাহলেই এই সংক্রমণের মহামারীকে আমরা ঠেকাতে পারব তবে এত কিছুর মধ্যেও একটি আশার খবর হচ্ছে সম্প্রতি গবেষণায় বের হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তির দেহ থেকে ভাইরাস ছড়ায় না কি দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে মৃত ব্যক্তির কাছ থেকে অন্য কোনো ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে তাই মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধান অনুযায়ী জানাজা দাফন বা সৎকার করা যাবে মৃতদেহ পরিবহনের জন্য আলাদা বিশেষ কোনো পরিবহনের দরকার নেই মৃতদেহের গায়ে কোনো প্রকার কেমিক্যালও ছিটানোর দরকার নেই মৃতদেহ যিনি গোসল করবেন তিনি একটি মাস্ক এক একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করলে এবং তারপর এই কাজগুলি করবেন মৃতদেহের কাছে আপনি যেতে পারবেন তবে স্পর্শ না করাই ভালো আর যদি কোনো কারণে স্পর্শ হয়েই যায় তাহলে সাথে সাথেই সাবান পানি দিয়ে আপনার হাত ধুয়ে ফেলবেন চব্বিশ মার্চ দুই হাজার বিশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলা হয়েছে মৃতদেহ সৎকারের ক্ষেত্রেও বিশেষ কোনো সতর্কতা নেই তাই আসুন আমরা মৃত ব্যক্তিদের সম্মান দিই আতঙ্কিত না হই করোনাভাইরাসে যারা মারা যাচ্ছেন তারা তো আমাদেরই আপনজন কেউ না কেউ তাই শেষ বিদায়টুকু সম্মানের সাথে নির্বিঘ্নে দেয় ভিউয়ার্স আসুন আমরা আতঙ্কিত না হই সচেতন হই করোনা ভাইরাস সম্পর্কে যত বেশি আমরা সঠিক নিউজ জানতে পারবো তত বেশি আমরা নিজেদেরকে এর বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলতে পারব আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই এটি লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলো পেতে বেল আইকনে ক্লিক করুন এবং এই তথ্যগুলা অন্য মানুষকে জানাতে সকলের সাথে এটি শেয়ার করুন আমরা সিন্ধিয়া অর্গানিক হার্বস সবসময়ই নতুন নতুন আপডেট নিউজগুলা আমাদের এই করোনা সিরিজটিতে আপনাদেরকে জানাবো ধন্যবাদ